কারাতলায় পোর্ট ট্রাস্টের বেদখল জমি পুনরুদ্ধারের পরেও ফের জবরদখল, লাঠিধারী দুষ্কৃতীদের তাণ্ডব, দখল ছিল শাসক ঘনিষ্ঠ ব্যবসায়ী শ্রীকান্ত মোহতার প্রযোজনা সংস্থার। খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দ, আনন্দবাজারের সাংবাদিক চিত্র সাংবাদিক মাটিতে ফেলে মারধর, মোবাইল ক্যামেরা ছিনতায় প্রাণে মারার হুমকি, আটকে রাখা হলো আধ ঘন্টা। পুলিশে বারবার খবর দিয়েও মেলেনি সাহায্য, অভিযোগ কলকাতা পোর্ট ট্রাস্টের। তিনি সিকিউরিটি অ্যাডভাইজার, থানায় যোগাযোগ করা হয়, ঘটনাটা বলা হয়, কোনো সাহায্য পাওয়া যায়নি। কেন্দ্রীয় সংস্থার জমি বেদখলেও নির্বিকার পুলিশ, মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে বেআইনি কাজে মাফ, সমালোচনায় বিদ্যজনেরা, আইনে শাসন বলে কিছু নেই, প্রতিক্রিয়া নজরুলের। মাফিয়ারাই রাজ্য চালাচ্ছে, অভিযোগ শ্রমিকের, হামলাকারীদের সঙ্গে জমি দখলকারীর বিরুদ্ধেও আইনি ব্যবস্থার দাবি রাহুলের, আন্দোলনে নামার হুঁশিয়ারি অধীরের। বিধাননগর পুর ভোটে বামেদের মেয়র পদপ্রার্থী অসীম দাশগুপ্ত লড়বেন 32 নম্বর ওয়ার্ডে, 33 নম্বর থেকে প্রার্থী রমলা চক্রবর্তী, 20 নম্বর ওয়ার্ডে প্রার্থী রবীন মণ্ডল। রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় সিবিআই, চলতি মাসে ভুবনেশ্বর আদালতে আবেদন, প্রয়োজনে শিবময় অশোকের মুখোমুখি বসিয়ে জেরা। বিস্ফোরণের পরদিন থমথমে ঝাবুয়া, পলাতক মূল অভিযুক্তের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রুজু, একটি নয়, হয়েছিল জোড়া বিস্ফোরণ, মারা গিয়েছেন কমপক্ষে 200, দাবি স্থানীয়দের।